গল্প শুরু হয় কিয়াওকে দেখিয়ে, যে ফাগুয়া নামে একটা গ্রামে থাকে। মা বাবা কেউ না থাকায় ঘুম থেকে উঠেই কিয়াও প্রথমে মুরগির খাঁচা থেকে দুটো ডিম নিয়ে রান্না শুরু করে। ওদিকে তখনও কিয়াওয়ের আঙ্কেল ঘুমের দেশে, যা দেখে কিয়াও প্রচন্ড রেগে ওর আঙ্কেলকে তাদের শপ ওপেন করতে বলে। আর তখনই ডেলিভারি করার ফোন এলে কিয়াও তার আঙ্কেলের সাথে ডেলিভারি করার বাজি ধরে। যদিও বাজিতে হেরে যাওয়ায় শেষে কিয়াওকেই ডেলিভারি করতে যেতে হয়। যাওয়ার সময় সে চারশুকেও নিজের সাথে নিয়ে যায়, কারণ তারও নাকি ডেলিভারি করতে হবে। পাশাপাশি গ্রামের রাস্তায় বিলাসবহুল গাড়িতে একটা ছেলে গ্রামে আসছে। ছেলেটার নাম লিন। গ্রামের স্নিগ্ধ হাওয়ায় লিন নিঃশ্বাস নিচ্ছে। এর মধ্যে ওর বাবার ফোন আসলে লিন একটু আপসেট হয়ে যায়। বাবা ওর সাথে কথা বললে আমরা বুঝতে পারি লিন ওর ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে এই গ্রামে পড়তে এসেছে। বাবা ওকে বাড়ি আসতে বললেও ও বাবার কোনো কথাই শুনতে রাজি না। তো যাওয়ার পথে হঠাৎ লিন গাড়ি থেকে নেমে হাঁটতে হাঁটতে ক্ষেতের মধ্যে প্রবেশ করে, আর তখনই কিয়াও ওখানে ডেলিভারি করতে এসেছিল। তো চাষি কিয়াওকে ক্ষেতের মধ্যে কে ঢুকেছে তা দেখতে বললে চাষির কথা শুনে কিয়াও ছেলেটাকে ওখান থেকে তাড়াতে যায়। ছেলেটা ছিল লিন, যে ওখানে একলা দাঁড়িয়ে গান শুনছে। কিয়াওকে কিছু বলতে গিয়ে গর্তে পা পড়ে যায়। পড়ে যাওয়াতে কিয়াও প্রচন্ড রেগে লিনকে ওখান থেকে চলে যেতে বলে, কিন্তু লিন দেখে কিয়াও পড়ে যাওয়ার ফলে ওর ওয়াকম্যানটা ভেঙে গেছে, যেটাতে ও গান শুনছিল। তো এইভাবে ওয়াকম্যানটা ভেঙে যাওয়ায় ও প্রচন্ড রেগে যায়, যে কারণে প্রথম দেখাতেই ওদের দুজনের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়। যদিও লিন কিয়াওয়ের কথা তোয়াক্কা না করে ওখান থেকে চলে যায়। অন্যদিকে ওই গ্রামের স্কুল দেখানো হয়, যেখানে সব স্টুডেন্টরা স্কুলে এসে গেলে গেট বন্ধ করে দেয়া হয়, কিন্তু ফ্যান এবং নিয়ান নামে দুটো ছেলে স্কুলে লেট করে আসায় পাঁচিল টপকে স্কুলে ঢুকবে বলে ঠিক করে। তখনই কিয়াও সেখানে চলে আসে, কারণ লিনের সাথে ঝগড়া করায় ওরও স্কুলে আসতে লেট হয়ে গেছে। তো তারা তিনজন পাঁচিল টপকে ঢুকলে ক্লাস মনিটর জিং জিং ওদেরকে হাতে না হাতে ধরে নেয়, কিন্তু ওদের কথা বোঝা যায় জিং জিং ওদের বন্ধু, যে কারণে ও ম্যাডামের থেকে আড়াল করে ওদেরকে ক্লাসে ঢুকতে সাহায্য করে। এরপর কিয়াও ওর বন্ধুদের ব্যাগের মধ্যে কি আছে দেখালে দেখা যায় ওখানে ও চারশুকে নিয়ে এসেছে। এইভাবে চারশুকে ক্লাসে নিয়ে আসায় কেউই কিয়াওয়ের ব্যাগ নিজের কাছে রাখতে চায় না, ফলে পাশের সিটে কেউ বসে নেই দেখে কিয়াও ওর ব্যাগটা ওখানেই রেখে দেয়। পরে টিচার ক্লাসে এসে কিয়াওকে আচ্ছা করে বকা দেয়, কারণ ও নাকি দোকানের জিনিসপত্র স্কুলে এনে বিক্রি করে। এই দেখে তো বাকি স্টুডেন্টরা হাসাহাসি করলে কিয়াওয়ের তা মজাই ভালো লাগে না। ক্লাস শুরুর আগেই টিচার একটা নতুন স্টুডেন্টকে সবার সাথে ইন্ট্রোডিউস করায়, যে কিনা অন্য স্কুল থেকে ট্রান্সফার নিয়ে এখানে এসেছে। আর দেখা যায় ওই ছেলেটা হচ্ছে লিন। লিনকে দেখে তো কিয়াও প্রচন্ড রেগে যায়, কারণ একটু আগেই আমরা দেখেছি ওদের দুজনের মধ্যে ঝগড়া হয়েছে। তো টিচার লিনকে কিয়াওয়ের পাশে বসতে বললে কিয়াও তো তা মোটেই মেনে নিচ্ছে না, কারণ ওখানে তো ও চার শুকে রেখেছে। যদিও টিচারের কথার উপরে ও কিছুই বলতে পারে না, ফলে লিন ওখানে বসে আর কিয়াওয়ের ব্যাগ সরাতে গিয়ে ব্যাগটা টানাটানিতে চারশু ব্যাগ থেকে বেরিয়ে আসে। আর ব্যাগ থেকে বেরোনো মাত্রই ও ক্লাসের মধ্যে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে, আর কিয়াও ওকে ধরার জন্য পেছন পেছন যায়, ফলে ক্লাসের মধ্যে কোলাহল শুরু হলে শেষ পর্যন্ত অনেক কষ্টে কিয়াও ওকে ধরে নেয়। কিন্তু টিচারের কাছে ওকে আচ্ছা রকম পানিশমেন্ট পেতে হয়। পরে টিচার রুমে গিয়ে কিয়াও টিচারকে আরো কিছু জিনিস দিয়ে মানানোর চেষ্টা করে, কিন্তু টিচার ওর কোনো কথাই শোনে না, যার ফলে রেগে গিয়ে কিয়াও ক্লাসে এসে লিনের সাথে ঝগড়া লাগালে লিন বলে আচ্ছা হয়েছে, এতে আমার কোনো দোষ নেই। এই বলে ওর কাছে ফোন এলে ও ওখান থেকে চলে যায়। কিন্তু কিয়াও ওর বন্ধুদের সাথে মিলে লিনকে সাজদা করবে বলে ঠিক করে। তাই বাড়ি ফেরার সময় লিন যখন রাস্তা দিয়ে হেঁটে আসছে, তখন কিয়াও ওর দুই বন্ধু ফ্যান এবং নিয়ানের সাথে লিনকে রাস্তায় ধরে, এবং মাঝ রাস্তায় কিয়াও লিনকে মারতে গেলে তখনই পেছন থেকে টিচার ওখানে চলে আসে, যা দেখতে পেয়ে ফ্যান ও নিয়ান তো এমন হাবভাব দেখায় যেন ওরা কিছুই করেনি। কিন্তু টিচার এইসব দেখে ওদের তিনজনকে কান ধরে উঠবোস করাতে থাকে, যা দেখে লিন মজা পেলেও কিয়াও প্রচন্ড রেগে যায়। বাড়ি এসে কিয়াও ওদের ওই ঝগড়ার কথায় বিড়বিড় করছে, তখনই বাথরুম থেকে কিছু শব্দ পেলে একটা ইট নিয়ে কিয়াও ওখানে যায়, আর দরজা খুলে ও দেখে লিন বাথরুমে। লিনকে দেখে ও প্রচন্ড জোর চিৎকার করে ওঠে, ফলে ওর হাতে থাকা ইটটা ওর নিজের পায়েই পড়ে যায়। কিয়াও বলে, তুমি আমার বাড়িতে কি করছো? লিন বলে, আমি এখানে রেন্টে থাকতে এসেছি। কিয়াও বুঝতে পারে ওর আঙ্কেলই লিনকে বাড়িতে রেন্টে থাকতে দিয়েছে। কিয়াও প্রচন্ড রেগে যায় আর লিনকে এখানে থাকতে দেবে না এমনটা আঙ্কেলকে বললে, আঙ্কেল বলে ওরা অনেক রিচ এবং প্রতি মাসে ও অনেক ভালো রেন্ট দেবে। এই বলে আঙ্কেল কিয়াওকে ওর রুমটা লিনকে দিয়ে দিতে বলে। কিয়াও তো এতে মোটেই রাজি ছিল না, কিন্তু শেষ পর্যন্ত আঙ্কেলের কথা তাকে শুনতে হয় এবং কিয়াও ওর রুম লিনকে ছেড়ে দেয়। রুমে এসে লিন ওর ওয়াকম্যান শুনছে, তখনই দেখানো হয় ছোটবেলা থেকেই লিন ও কিয়াও একে অপরকে চেনে, কিন্তু বহুদিন একে অপরের থেকে দূরে থাকায় কিয়াও লিনকে চিনতে পারছে না। তবে লিন কিয়াওকে ছোটবেলা থেকেই পছন্দ করে, যদিও ওর আসল পরিচয়টা এখন কিয়াওকে বলে না।
না। অন্যদিকে কিয়াও ওর পছন্দের এক আর্টিস্টের ভিডিও দেখছিল, যেখানে ও লিনকে দেখতে পায়। কিয়াও বুঝতে পারে লিন হচ্ছে একজন সুপারস্টার যে ওদের বাড়িতে এসে থাকতে শুরু করেছে। ওদিকে রাতে ঘুমানোর সময় লিনের ওর ফিল্ম ইন্ডাস্ট্রির কথা ভেবে ঘুম আসছে না। লিন উঠে বাইরের দিকে তাকাতেই দেখে কিয়াও ওর উপর নজর রাখছে। আসলে কিয়াও এটা দেখতে এসেছে যে সত্যি ওর বাড়িতে যে এসেছে সে স্টার কিনা। পরের দিন সকালে কিয়াও ঘুম থেকে উঠে বাথরুমে আসলে ও আবারও দরজা খুলে লিনকে দেখে প্রচন্ড জোর চিৎকার করে ওঠে আর ওকে বলে অসভ্যের মতো বাথরুমে ঢোকো আর দরজাটা লক করো না কেন। কিন্তু লিন বলে আমি দরজা লক করি কিন্তু তোমাদের দরজার লক ভাঙা। এরপর ব্রেকফাস্ট টেবিলে বসে কিয়াও লিনকে উদ্দেশ্য করে বলে জানো আঙ্কেল, আমাদের এখানে একজন সুপারস্টার এসেছে যাকে ইন্ডাস্ট্রি থেকে বের করে দেয়া হয়েছে। লিন বলে তুমি কি করে জানলে? আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করি। কিয়াও বলে আমি তোমায় ইউ এর বডিগার্ড হিসেবে দেখেছি, ইউ ছিল একজন বড় অ্যাক্টর। তো কিয়াও বলে ছোট রোল করো বলে লজ্জায় গ্রামে এসে থাকছো। কিয়াও এর কথা শুনে লিন রেগে গেলে আঙ্কেল বলে লিন তুমি ওর কথায় কান দিও না, আর তুমি এখন ভালো অ্যাক্টিং করতে পারো না তো কি হয়েছে, পরবর্তীতে শিখে যাবে, এতে লজ্জা পাওয়ার কিছুই নেই। না বুঝে আঙ্কেল লিনের ইনসাল্ট করছে দেখে রেগে গিয়ে লিন ওখান থেকে চলে যায়। আর এইভাবে লিনের মজা উড়িয়ে কিয়াও এর তো অনেক ভালো লাগছিল, এমনকি স্কুলের সবাই লিন যে একজন সুপারস্টার এটা জেনে ওর কাছে অটোগ্রাফ নেওয়ার জন্য ভিড় করে। এই দেখে কিয়াও এর তো হেব্বি মজা হচ্ছিল, কিন্তু লিনও কম চালাচ্ছিল না। ও সবাইকে বলে দেয় ও এখন কিয়াও এর বাড়িতে রেন্টে রয়েছে, তো যদি কেউ ওর সাথে কথা বলতে চায় তাহলে তাকে কিয়াও এর সাথে যোগাযোগ করতে হবে। এই বলে ও ওখান থেকে চলে গেলে সব স্টুডেন্টরা কিয়াওকে এসে চেপে ধরে, যার ফলে কিয়াও এর তো অবস্থা খারাপ। পরে কিয়াও প্রচন্ড রেগে ওর বন্ধুদের সাথে প্ল্যান করে এবং লিনকে ভুলভাল বুঝিয়ে ওর সাথে ওদের গ্রাম দেখাতে নিয়ে যায়। লিন ওখানে আসলে কিয়াও গ্রামের ক্ষেতে কাজ করা মহিলাদের সামনে চিৎকার করে বলে আমাদের গ্রামে একজন সুপারস্টার এসেছে যে আমাদের সাথে ক্ষেতে কাজ করবে। এই শুনে তো ওখানকার মহিলারা লিনকে এসে চেপে ধরে, যার ফলে শেষে সব মহিলাদের সাথে লিনকেও ক্ষেতে কাজ করতে হয়। যদিও কিছুটা সময় পর লিনের এই বিষয়টা বেশ ভালোই লাগছিল। ফলে লিন চারশুকে আদর করছে দেখে কিয়াও বলে এখন ওকে আদর করছো করে নাও, কিছুক্ষণ পরেই ওকে কেটে ফ্রাই করা হবে। এই শুনে তো লিন প্রচন্ড রেগে যায় এবং সবার চোখের আড়ালে ও চারশুকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসে। পরে কিয়াও আর ওর বন্ধুরা চারশুকে না দেখতে পেয়ে বুঝতে পারে লিনই ওকে ছেড়ে দিয়েছে। ওদিকে লিনের মনে পড়ে একদিন এক প্রোডিউসার ওর বান্ধবীর সাথে খারাপ উদ্দেশ্য নিয়ে তাকে জোর করে ড্রিঙ্ক করিয়েছিল, যা লিন সহ্য করতে না পেরে প্রোডিউসারকে শায়েস্তা করে। পরে লিনকে ওর ম্যানেজার প্রোডিউসারের কাছে ক্ষমা চাইতে বললেও লিন কোনো মতেই ক্ষমা চায় না, আর এই জন্যই ও শহর ছেড়ে গ্রামে চলে এসেছে। পরে রাতের বেলা লিন বাড়ি আসলে কিয়াও চারশুকে না পেয়ে লিনকে চেপে ধরে এবং রেগে গিয়ে লিনকে অনেক খারাপ খারাপ কথা শোনায়। উত্তরে লিন ওর বান্ধবীর সাথে ঘটা সমস্ত ঘটনা কিয়াওকে বললে ও বলে তুমি সেদিন যেটা করেছিলে একদম ঠিক করেছো, আমি হলে আরো কিছু করে ফেলতাম। কিয়াও এর মুখে এ কথা শুনে লিন অবাক হয়ে যায় যে কিয়াও ওকে সাপোর্ট করছে। এমনকি কিয়াও তো লিনের বন্ধুকে ফোন করে ওকে দিয়ে বলিয়ে নেয় যে ও যেটা করেছে ঠিক করেছে। এইভাবে তাদের মধ্যে বন্ধুত্বের জায়গা তৈরি হচ্ছিল, কিন্তু তখনই বন্ধুরা এসে বলে চারশুকে খুঁজে পাওয়া গেছে এবং ওকে তাড়াতাড়ি আসতে বলে চারশুকে কেটে খাওয়ার জন্য, যা শুনে লিন তো প্রচন্ড রেগে যায় আর ওখান থেকে চলে যায়। কিন্তু কিয়াও বলে লিন তুমি খুব বোকা, আমি যে মজা করে তোমাকে এটা বলেছি সেটা তুমি বুঝতেই পারোনি। এরপর রাতে সবাই যে যার ঘরে ঘুমাচ্ছে তখনই কিয়াওকে দেখা যায় যে নিজের ঘর থেকে ঘুমের ঘরে লিনের ঘরে এসে শুয়ে পড়ে এবং লিন এইভাবে নিজের বিছানায় কিয়াওকে দেখে চমকে যায়। সে তো এক দৃষ্টে কিয়াওকেই দেখতে থাকে। পরে সকালে কিয়াওর ঘুম ভাঙলে সে নিজের সামনে লিনকে দেখে তো চিৎকার করে ওঠে আর ওকে বলে তোমার সাহস কি করে হলো আমাকে এখানে নিয়ে আসার। লিন বলে তুমি এখানে ঘুমের ঘরে নিজে নিজেই এসেছিলে, এমনকি আঙ্কেলও একই কথা কিয়াওকে বলে, তোমার জন্য তো বেচারা লিনকে সারা রাত বাইরেই সোফায় ঘুমোতে হয়েছে। এইসব শুনে কিয়াও কি বলবে লজ্জায় পড়ে ওই ঘর থেকে দৌড়ে পালায়। পরে খাবার টেবিলে সবাই যখন ব্রেকফাস্ট করছে তখনই কিয়াও ইচ্ছা করে লিনকে মাংস খেতে দিলে লিনের তো তা অনেক ভালো লাগে। কিয়াও ইচ্ছা করে লিনকে বলে খাবারটা ভালো হয়নি, লিন বলে হ্যাঁ ভালো হয়েছে কিন্তু এটা কি। কিয়াও বলে আগের দিন যে চারশুকে তুমি বাঁচিয়েছিলে এটা তারই মাংস। এই শুনে তো লিন কি বলবে বুঝতেই পারে না আর সাথে সাথে ওর বমি হতে শুরু হয়। এই দেখে আঙ্কেল বলে আরে তুমিও না কিয়াও এর কথা বিশ্বাস করছো, সকালবেলায় এটা আমি নিজের হাতে চিকেন কেটেছি সেই মাংস। এর মধ্যেই লিনের বাবা ফোন করলে আঙ্কেল তার সাথে কথা বলছিল, কিন্তু মাঝখান থেকেই কিয়াও ফোনটা নিয়ে লিনের নামে নালিশ করতে শুরু করে যে আসার দিন থেকে আজ পর্যন্ত কিভাবে লিন তার পেছনে লেগে আসছে। লিন ওকে এগুলো বলার থেকে আটকাতে চাইলে ও দৌড়ে ঘরে ঢুকে যায় আর কিছুক্ষণ পর ঘর থেকে বেরিয়ে এসে বলে লিন তোমার বাবা বলেছে তুমি এবার থেকে আমাকে দোকানের কাজে
করতে সাহায্য করবে এবং আমি তোমাকে দিয়ে যতটা চাই কাজ করাতে পারি। বাবার কথায় বাধ্য হয়ে লিনকে কিয়াওকে সাহায্য করতে যেতে হয়। তো তারা দোকানে কাজ করছে, এর মধ্যেই লিনের ফ্রেন্ড ওকে ফোন করে খবরাখবর নিলে লিন বলে সে এখানে অনেক ভালো আছে। রাতে কিয়াও টাকা কালেকশন করবে বলে নিজের সাথে লিনকে নিয়ে যায়। প্রথমে ওরা নিয়ানের বাবার সাথে দেখা করে, যে কিনা প্রায় কিয়াওদের দোকান থেকে সিগারেট কিনে খায়। তো অনেক টাকা বাকি হওয়ায় কিয়াও লিয়ানের বাবার কাছে টাকা চাইতে এলে ওখানে নিয়ানের মা চলে আসে, যিনি এইসব ব্যাপারে কিছুই জানতেন না। কিয়াও বিষয়টা সামলানোর চেষ্টা করছিল, কিন্তু এর মধ্যেই লিন খাতায় লেখা সমস্ত সিগারেটের টাকার কথা বললে নিয়ানের মা তো প্রচন্ড রেগে ওর বাবার এই অবস্থা করে। এতে কিয়াও লিনের ওপর অনেক রেগে যায়, কারণ নিয়ানের বাবা ওদের দোকানের একটা ভালো কাস্টমার ছিল। তো যাই হোক, কি আর করা যাবে। এরপর ওরা জিংজিং এর বাড়িতে গেলে ওর দিদা তো টাকা বাকি আছে শুনে প্রচন্ড রেগে যায় আর জিংজিং কেই কথা শোনাতে থাকে। কিন্তু ও বলে, আমি কোনো টাকা নেইনি, ভাই নিয়েছে। কিন্তু ওর ভাই তো পুরো বিষয়টাই অস্বীকার করলে দিদার কাছে জিংজিংকে কথা শুনতে হয়। জিংজিং কথা শুনছে দেখে কিয়াও ওকে বাঁচাতে ওর ভাইকে লিনের কাছে পড়তে পাঠিয়ে দেয়। এতে তো দিদা অনেকটাই হ্যাপি হয়ে যায়। এতে লিন কিছুটা রেগে গেলেও খুশি হয়ে দিদা বাকি থাকা সব টাকা দিয়ে দেয়। এরপর ওখান থেকে বেরিয়ে ওরা দুজন গ্রামের এক গ্র্যানির বাড়িতে যায়। গ্র্যানি লিনকে পছন্দ হয়েছে দেখে কিয়াও এখানে লিনকে নিয়ে ব্যবসা শুরু করে দেয়। গ্র্যানি লিনকে গান গাইতে বললে কিয়াও বলে গান বাবদ গ্র্যানিকে টাকা দিতে হবে, যদিও গ্র্যানি এতে রাজি ছিল। ফলে লিন ও কিয়াও মিলে সুন্দর করে ওখানে মহিলাদের গানের পারফরমেন্স করে দেখায়। এতে ওখানে থাকা মহিলারা তো অনেক খুশি। ফেরার পথে লিন কিয়াওকে বলে, আমি তোমার হয়ে আর এই সমস্ত কাজ করতে পারবো না, আমার নিজেরও কাজ আছে। এই বলে রাগ দেখিয়ে ও কিয়াও এর হিসাবের খাতাটা একটা জায়গায় লুকিয়ে রাখে। পরে কিয়াও ওই খাতাটা পেলে দেখা যায় নালার পাশে লুকিয়ে রাখার কারণে জলে ওটা ভিজে গেছে, ফলে সমস্ত হিসাবও মুছে গেছে, যা দেখে কিয়াও রাগ দেখিয়ে চলে যায়। পরে লিন কিয়াও এর বন্ধুদের থেকে জানতে পারে ওই খাতায় হিসাব মুছে যাওয়ায় কিয়াও রেগে নেই, বরং ওই খাতায় কিয়াও এর দিদার কিছু লেখা ছিল যা ওর কাছে খুবই মূল্যবান, আর ওটা মুছে যাওয়ায় কিয়াও অনেক আপসেট। আপসেট হয়ে কিয়াও একটা জায়গায় গিয়ে মাছ ধরছে, আর তাকে এইভাবে মাছ ধরতে দেখে লিন তো অবাক হয়ে যায়। পরে কিয়াও লিনকে দেখতে পেয়ে তাকে মাছ ধরতে সাহায্য করতে বলে, আর লিনের করা কাজের জন্য ও কিয়াও এর কাছে ক্ষমা চেয়ে নেয়। এরপর ওরা দুজন মাছ রান্না করে খাচ্ছে, যেখানে কিয়াও লিনকে ওর গানের জন্য নেচারের সাউন্ডকে ফিল করতে বলে। লিন অনুভব করতে পারে সত্যি নেচারের মধ্যে এমন কিছু শব্দ লুকিয়ে আছে যা ও গানে ব্যবহার করতে পারবে। এইভাবে কথা বলতে বলতে তাদের আবারও প্যাচ আপ হয়ে যায়। পরের দিন কিয়াও ওর বন্ধুদের সাথে মিলে লিনকে নিয়ে সমুদ্রের পাড়ে মজা করতে যায়। কিন্তু লিনের কপাল কি এত ভালো? না না, ওকে কিয়াও ঝিনুক বাছার জন্য কাজে লাগিয়ে দেয়। পাশাপাশি জিংজিং যে কিনা ইংলিশ প্র্যাকটিস করছে, তো ফ্যাং এসে ওর সাথে কথা বলতে গেলে জিংজিং বলে ওঠে, আমি তোমায় রিজেক্ট করছি। কথাটা শুনে ফ্যান আপসেট হয়ে যায়, কারণ ও জিংজিং এর অনেক কেয়ার করে, কিন্তু ও তো বুঝতে পারে না ওটা জিংজিং স্টাডির জন্য করছে নাকি ওকে বলেছে। এরপর বিচের মধ্যে লিনের ফ্রেন্ড ইউ এসে উপস্থিত হয়, যে কিনা লিনকে খোঁজার জন্য এখানে এসেছে। কিন্তু কিয়াও ইউকে দেখে খুব পছন্দ করে, যে কারণে ও ইউ এর আশেপাশে ঘুরলে, যেহেতু লিন কিয়াওকে পছন্দ করে তাই লিনকে জেলাস ফিল করাতে ইউ কিয়াও এর সাথেই ছিল, যদিও মাঝে লিন এসে ইউকে নিজের সাথে নিয়ে যায়। এরপর ওরা সমুদ্রের পাড়ে দুজনে মজা করছে, কিন্তু হঠাৎই জেলিফিশের এরিয়ায় যাওয়াতে দুজনের পা অবশ হয়ে যায়। ফলে কিয়াও আর ওর বন্ধুরা ওদের পা ঠিক করতে সাহায্য করে, আর পা ঠিক করার ফর্মুলা ছিল এই রকম। এতে অবশ্য ফ্যাং লজ্জায় পড়ে একা একটা জায়গায় বসেছিল, তো জিংজিং এসে ওকে সামলালে ফ্যাং এর ভালো লাগে। এরপর দিনের শেষে সবাই ফায়ারওয়ার্কস জ্বালিয়ে অনেক এনজয় করে। রাতে বাড়ি ফিরে কিয়াও এবং ওর আঙ্কেল মিলে ইউ এর ভালোই দেখাশোনা করছিল, যা দেখে লিন একটু জেলাস ফিল করলে ইউ তো বেশ মজা নিচ্ছে। কিন্তু যখনই ওয়াইফাই পাসওয়ার্ডের কথা আসে, ওরা আবারও সেই পাসওয়ার্ড মনে রাখার ফর্মুলা অর্থাৎ ওই ডান্স দেখে তো ইউ কি বলবে বুঝতেই পারছিল না। রাতে ঘুমানোর সময় ইউ লিনকে ওর সাথে ফিরে যেতে বললে লিন ওর এখানে আসার রহস্যটা ইউকে শোনায়, অর্থাৎ ওই প্রকৃতির সাউন্ড যেটা প্রতিনিয়ত লিন রেকর্ড করছে, আর ও এখানে আগের থেকে অনেক ভালো আছে তাই শহরে ফিরে যেতে চায় না, এমনটা ও ইউকে বলে। পরের দিন ভোর হতে না হতেই ইউ ফিরে যাবে, তো ফেরার আগে কিয়াওকে কিছু উপহার দেয় এবং লিনের খেয়াল রাখতে বলে। কিয়াও এর কারণ জানতে চাইলে ইউ বলে, লিন শহরে থাকাকালীন অনেকদিন থেকেই ডিপ্রেশনে ভুগছে। কথাটা শুনে কিয়াও একটু অবাক হয়। অন্যদিকে ওই ম্যানেজারকে দেখা যায় যে কিনা মোবাইলে লিনের সমুদ্রের পাড়ের ভিডিওটা দেখতে পায়, যেটা রাতারাতি ভাইরাল হয়ে গেছিল, যে কারণে ম্যানেজার লিনকে ফোন করে আবারও ফিল্ম ইন্ডাস্ট্রি জয়েন করতে বলে, কিন্তু লিন কোনো কথারই জবাব দেয় না। অন্যদিকে কিয়াও ইউ এর ওই ডিপ্রেশনের কথা মাথা থেকে সরাতেই পারছে না,
ইন্টারনেট দেখে কিয়াও জানতে পারে ডিপ্রেশনে থাকা মানুষরা অদ্ভুত রকম আচরণ করে। তারা ঠিকমতো খাবার খায় না, এমনকি একা একা থাকার ফলে তারা নিজেদের শেষ করে দেওয়ার মতো কাজও করতে পারে। এইসব জেনে কিয়াও প্রতিনিয়ত লিনকে ফলো করতে থাকে। একদিন স্কুলে যাওয়ার আগে ব্রেকফাস্টের সময় লিন দেখে বাড়িতে সব জিনিসেই ইউয়ের ছবি, এমনকি আঙ্কেলের ড্রেসও ইউয়ের ছবি রয়েছে, যা দেখে লিনের মোটেই পছন্দ হয় না। কিন্তু কিয়াও ভাবে এগুলো হয়তো লিনের ডিপ্রেশনের ফলেই হচ্ছে। স্কুলে গিয়ে লিন একা ছাদ দাঁড়িয়েছিল, যা দেখে কিয়াও ভাবে ও হয়তো নিজেকে শেষ করে দেবে। এই ভেবে কিয়াও ওখানে গেলে কোনোভাবে লিন কিয়াও এর ফোন থেকে বুঝতে পারে কিয়াও এমন ব্যবহার ওর সাথে কেন করছে, যা দেখে এবার লিনের মাথায় প্ল্যান চলতে থাকে। বাড়ি ফিরে ও ডিপ্রেশনে থাকার অভিনয় করে দেখায়, যার ফলে কিয়াও এক এক করে ওর কথা মতো কাজ করতে শুরু করে। প্রথমেই লিন ইউ এর সমস্ত স্টিকার বাড়ি থেকে এমনকি সাইকেলের গা থেকেও খুলে নিতে বলে। কিয়াও তার সঙ্গে সঙ্গে খুলে দেয়। পরে কিয়াও ওর বন্ধুদের সাথে প্ল্যান করে এবং প্রতিটা সময় লিনকে ফলো করতে শুরু করে। লিন যেখানে যায় সেখানেই ওরা পৌঁছে যায়। এমনকি রাতে ঘুমানোর সময়ও লিনকে চোখের আড়াল করতে দেবে না বলে ওরা ওই রুমে ঘুমিয়ে থাকে। কিন্তু সবাই ঘুমিয়ে পড়লে লিন সবার চোখের আড়ালে ওখান থেকে বেরিয়ে পড়ে। কিয়াও ঘরে এসে লিনকে না দেখতে পেয়ে ওর বন্ধুদের সাথে লিনকে খুঁজতে বেরিয়ে যায়। কোথাও লিনকে না পেয়ে শেষে কিয়াও রেডিও স্টেশন থেকে গ্রামের সবাইকে খবর দেয় যে লিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওদিকে লিনকে দেখা যায় যে তখনও রাস্তায় গান শুনতে শুনতে ঘুরে বেড়াচ্ছে। আসলে সারাদিন এইভাবে সবার চোখের সামনে থাকায় সে কিছুটা একা সময় কাটাতে চেয়েছিল। কিন্তু হঠাৎই সে দেখে ফ্যাং এবং ওর দাদারা ওকে ধরতে আসছে। ভয়ে লিন পালাতে চাইলে ওরা সবাই মিলে ওর হাত পা বেঁধে ওকে চ্যাংদোলা করে ঝুলিয়ে আনে। এতে লিনকে খুঁজে পাওয়ার আনন্দে গ্রামের সবাই খুশি হয়ে গেলেও লিন তো প্রচন্ড রেগে যায়। আর সে রেগে গিয়ে কিয়াওকে সবার সামনে এইসব বলে। এরপর সবাই চলে গেলে কিয়াও লিনের কাছে এসে তার ব্যবহারের জন্য ক্ষমা চায়। কিন্তু লিন বলে ও নাকি আগামীকাল শহরে ফিরে যাচ্ছে, কারণ ম্যানেজার তাকে ডেকে কাজ দেবে বলে জানিয়েছে। লিন ফিরে যাওয়ার কথাটা শুনে কিয়াও কেমন যেন চুপ করে যায়, যা দেখে জিং জিং কিয়াওকে বলে, তুমি কি লিনের ফিরে যাওয়াতে আপসেট আছো? তুমি কি ওকে লাইক করতে শুরু করেছো? কথাগুলো কিয়াও না শোনার ভান করে ঘুমিয়ে পড়ে। পরের দিন ঘুম থেকে উঠলে রেডিও স্টেশনে লিন কিয়াও এর কথা শুনতে পায়, যেখানে কিয়াও বলছে সে এখন অব্দি লিনের সাথে যা করেছে তার জন্য সে ক্ষমা চায় এবং ও বলে লিন যেন এত তাড়াতাড়ি তাদের গ্রাম ছেড়ে না যায়। কথাটা শুনে লিনের অনেক ভালো লাগে। এরপর থেকে লিন ও কিয়াওয়ের মধ্যে একটা ভালো বন্ধুত্বের সম্পর্ক তৈরি হচ্ছিল। তো একদিন স্কুলে লিন ওর বন্ধুদের থেকে জানতে পারে কিয়াও শহরে যেতে ভয় পায়, কারণ ছোটবেলায় ও নিজের মা বাবার সাথে শহরে গিয়ে অ্যাক্সিডেন্টে ওর মা বাবার মৃত্যু হয় এবং 12 বছর পর ওই একই ঘটনা ওর দিদার সাথেও ঘটে। লিন কথাগুলো মন দিয়ে শোনে এবং আঙ্কেলের সাথে প্ল্যান করে গাড়ি কেনার বাহানায় ঘুমের ঘরে কিয়াওকে নিয়ে শহরে চলে যায়। কিয়াও শহরে গিয়ে প্রচন্ড ভয় পেয়ে যায়। লিন ওকে সামলায়। লিন ওর বান্ধবী কোয়াক্টারের সাথে কিয়াওয়ের দেখা করায় এবং সবাই মিলে কিয়াওয়ের জন্য একটা গাড়ি কিনে নেয়। নতুন গাড়ি হয়েছে এটা ভেবে কিয়াও অনেক হ্যাপি। পাশাপাশি শহরে জিং জিং এবং ফ্যানকেও দেখা যায়, যেখানে জিং জিং ওর কলেজে অ্যাডমিশনের খবর নিতে এসেছে। কিন্তু ফ্যাং লেখাপড়ায় কাঁচা হওয়ায় জিং জিং ওকে স্পোর্টসে ভালো রেজাল্ট করে সেই বিভাগে একই কলেজে ভর্তি হওয়ার আইডিয়া দেয়। এরপর দুই জুটি আলাদা আলাদা ভাবে একটা অ্যামিউজমেন্ট পার্ক ঘুরে দেখে এবং অনেক রাইড করে। যদিও এই রাইড করায় একদিকে ফ্যানের তো অন্যদিকে কিয়াওয়ের অবস্থা খারাপ, কিন্তু সবকিছুর পরেও কিয়াও শহরকে ভয় পেয়ে নিজের চোখ ঢেকে রাখছে দেখে লিং ওর ওপর রেগে যায় এবং শহরের রাস্তায় কিয়াওকে একলা ছেড়ে দিলে কিয়াও তো প্রচন্ড ভয় পেয়ে যায়। কিন্তু লিন ওর পাশেই ছিল আর ওকে সামলেও নেয়। রাতে বাড়ি ফেরার সময় লিন কিয়াওয়ের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। লিন ওকে ওর এত কাছাকাছি ঘুমাতে দেখে লজ্জা পেয়ে যায়। বাড়ি ফেরার পর কিয়াও দেখে লিন ওর ঘরে একটা লিপস্টিক রেখে দিয়েছে। আসলে শহরে গিয়ে কিয়াওয়ের একটা লিপস্টিক পছন্দ হয়েছিল, তাই লিন ওর জন্য ওটা এনেছে। এরপরের দিন স্কুল টিচার ফ্যান এবং কিয়াওয়ের রেজাল্ট অনেক খারাপ হওয়ার জন্য লিন এবং জিং জিংকে বলে ওরা যেন ক্লাসের পর কিয়াও এবং ফ্যাং দুজনকেই প্রাইভেট টিউশন পড়ায়। তো কথা মতো জিং জিং ফ্যানকে পড়াতে শুরু করে। কিন্তু অন্যদিকে লিন যখন কিয়াওকে পড়াতে আসে, সে দেখে কিয়াও প্রচন্ড ডেডিকেশনের সাথে একা একাই পড়তে বসবে বলে ঠিক করেছে। সমস্ত প্রস্তুতি করে কিয়াও পড়তে বসলে পড়াশোনায় তার বেশিক্ষণ মন বসে না, তাই কিছুক্ষণের মধ্যেই সে নিদ্রায় আচ্ছন্ন হয়। এইভাবে পড়াশোনা হবে না বুঝতে পেরে কিয়াও ওর আঙ্কেলের কাছে গিয়ে পড়তে বসে, কিন্তু সেখানেও পরিস্থিতি তেমন একটা পরিবর্তন হয় না। লিন দেখে আঙ্কেল ও কিয়াও দুজনেই বই হাতে ঘুমোচ্ছে। এরপর কিয়াওয়ের পড়াশোনার দায়িত্ব লিন নিজের কাঁধে তুলে নেয়।
আর প্রতিনিয়ত তাকে টিউশন দিতে থাকে। এরকমই একদিন রাতের বেলা পড়াশোনার সময় লিন ঘুমিয়ে পড়লে কিয়াও ওর কানে লাগানো হেডফোনটা নিজের কানে লাগিয়ে দেখতে চায় লিন সবসময় কি শোনে। তখনই হেডফোনে ও নিজের ছোটবেলার ভয়েস শুনতে পায়। কিয়াও অবাক হয়ে ভাবে, আমার ছোটবেলার ভয়েস লিনের কাছে কি করে এলো। তখনই ওর মনে পড়ে ছোটবেলায় মাও যে ওদের বাড়িতে থাকতে এসেছিল, তবে সেই কি লিন। এরপর আমরা ফ্ল্যাশব্যাকে তাতে ছোটবেলার সিন দেখতে পাই, যেখানে মাও শহরে চলে যাওয়ার আগে কিয়াও ওকে বলেছিল, আমি তোমাকে পছন্দ করি আর বড় হয়ে তোমাকে বিয়ে করব। তো যখনই কিয়াও এর ওর ছোটবেলার এই কথাগুলো মনে পড়ে, ও তো প্রচন্ড চিন্তায় পড়ে যায় আর ভাবতে থাকে, আমি ছোটবেলায় বিয়ে করার কথাটা এমনি বলেছিলাম, কিন্তু এখন যদি লিন আমাকে বিয়ে করতে বলে। এর মধ্যেই লিন ঘুম থেকে ওঠে, কিয়াওকে ওর হেডফোন লাগিয়ে দেখে নেয়। লিন তাড়াতাড়ি কিয়াও এর থেকে হেডফোনটা নিয়ে নেয়, কারণ লিন কিয়াওকে এখনই কিছু বলতে চায় না। এরপর দুজনেই মনে মনে একই জিনিস ভাবছে, কিন্তু কেউই কিছু বলতে পারছে না। বেশ কিছুক্ষণ এরকম ভাবে থাকার পর কিয়াও জিংজিং এর সাথে দেখা করতে যায় এবং জিংজিং কে সব বিষয়টা খুলে বললে জিংজিং ওকে বলে, তুমি লিনকে দেখে একদম লজ্জা পাবে না আর কোনোভাবেই ওকে এড়িয়ে যাবে না, তাহলে লিন ভাববে তুমি হয়তো ওকে লাইক করো। কিয়াও এমনটাই করবে বলে ঠিক করে। কিন্তু যখনই ও পরের দিন স্কুলে যায় আর লিন ওকে খাতা দিতে আসে, প্রথমে তো কিয়াও নিজের মার্কস দেখে আনন্দে ওর হাত ধরে নাচতে থাকে, কিন্তু পরক্ষণে যখনই ওর পুরনো কথা মনে পড়ে ও ওখান থেকে দৌড়ে পালায়। এরপর টিচার পুরো ক্লাসের রেজাল্ট দিলে ফ্যাং পাশ করে যাওয়ার খুশিতে টিচারকে বলে, আমি কাউকে ধন্যবাদ জানাতে চাই। টিচার তো ভেবে নেয় ফ্যাং ওনাকেই ধন্যবাদ জানাবে, কিন্তু ফ্যাং পুরো ক্লাসের সামনে জিংজিং কে ধন্যবাদ জানায়। এরপর এক্সাম হয়ে যাওয়াতে সব বন্ধুরা একসাথে ঘুরতে যায়। তখনই লিনের ফ্রেন্ডরা শহর থেকে আসলে কিয়াও লিনের বন্ধুদের সাথে একটু বেশি কথাবার্তা বলে, যা দেখে লিনের তো হেভি হিংসা হয়। এরপর রাত্রিবেলা সবাই একসাথে একটা হন্টেড হাউসে ঘুরতে যায়। ভয় ভয়ে সবাই ভেতরে ঢুকলে তখনই একটা পুতুল দেখে ওরা ভয় পেয়ে দৌড়ে পালায়। কিয়াও লিনের বান্ধবীকে পছন্দ করত না, তাই ওকে ভয় দেখানোর জন্য সে জিংজিং কে ভূত সাজিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াতে বলে। ভয় পেয়ে লিনের বান্ধবী ওকে জড়িয়ে ধরলে কিয়াও তা দেখে অনেক রেগে যায়, তাই ও একটা শুয়োরের মাস্ক পরে লিনকে ভয় দেখাতে গেলে লিন তো ওকে দেখে মোটেই ভয় পায় না। কিন্তু এর মধ্যেই জিংজিং ভয় দেখালে লিন ওর হাত ধরে একটা জায়গায় লুকিয়ে পড়ে। লিন ভয় পেয়ে গেলে কিয়াও ওকে বলে দেয়, আসলে এখানে কোনো ভূত নেই, ওরা লিনের বন্ধুদের ভয় দেখানোর জন্য একটা প্ল্যান করেছিল। লিন বলে, আমি আগে থেকেই এটা জানি। এরপর সবাই একটা উইশিং হাউসে যায়, যেখানে এক এক করে সবাই নিজের মনের ইচ্ছেগুলো বলতে থাকে। কিন্তু দেখা যায় লিনের বন্ধুরা বাইরে থেকে ওদের কথাগুলো শুনে তার রিপ্লাই করছিল। লিন এসে ওর বন্ধুদের বলে, কারোর স্বপ্নের ব্যাপারে শোনা উচিত নয়, তাই লিন ওর বন্ধুদের সবার কাছে ক্ষমা চাইতে বলে আর কিয়াও তেরও ক্ষমা চাইতে বলে ওদের ভয় দেখানোর জন্য। সবাই এক জায়গায় দাঁড়িয়ে ছিল, তখনই কারোর আসার শব্দ পেয়ে সবাই লুকিয়ে পড়ে আর দেখা যায় আঙ্কেল টিচারকে নিয়ে ওই উইশিং রুমে এসেছে। আসলে আঙ্কেল টিচারকে অনেকদিন থেকেই ইমপ্রেস করছিল, তাই সে টিচারকে নিজের মনের কথা জানালে টিচারও আঙ্কেলের প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। ওদিকে লুকিয়ে লুকিয়ে সবাই ওদের কথাগুলো শুনছে আর মজা নিচ্ছে। আঙ্কেল টিচারকে কিস করতে গেলে কাবাম্বে হাড্ডি হয়ে কিয়াও ওখানে চলে আসে। কিয়াও তার আঙ্কেলের ওপর অনেক রাগ করে, কেননা ওর আঙ্কেল তার ভালোবাসার কথা কিয়াওকে জানায়নি। বেশ অনেকক্ষণ আঙ্কেলকে জেরা করার পর কিয়াও বলে, আঙ্কেল আমাদের টিচার তোমাকে কি করে লাইক করতে পারে, তুমি তো এই গ্রামে একটা ছোট্ট দোকান চালাও। তো কিয়াও এর এসব কথা শুনে আঙ্কেল বলে, সে নাকি ভবিষ্যতে অনেক বড় দোকান বানাবে। কিন্তু কিয়াও জানতো তার আঙ্কেল যা করে এগুলো সে এমনিই বলছে। এরপর সবাই একসাথে বসে আছে, তখনই লিনের বান্ধবী তাদের ওয়াইফাই এর পাসওয়ার্ড জিজ্ঞেস করলে লাইন করে দাঁড়িয়ে সবাই ডান্স করতে শুরু করে। এই দেখে মেয়েটা খুব অবাক হয়ে যায়, আসলে ও তো জানতো না ডান্স করে এখানে সবাই ওয়াইফাই এর পাসওয়ার্ড মনে রাখে। এবার রাতের বেলা সব বন্ধুরা একসাথে শুয়ে পড়লেও কারোরই ঘুম আসে না, সবাই নিজে নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে উঠে বসে। এর মধ্যে আঙ্কেল ওখানে এসে সবাইকে বলে, তোমরা চিন্তা করো না, তোমাদের সব ইচ্ছাই পূরণ হবে, কারণ আমি যখন স্কুলে ছিলাম তখন আমিও ওখানে উইশ করেছিলাম, তারপর আমার ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয়ে গেছিল, কিন্তু কিয়াওকে সামলানোর জন্যই আমাকে পড়াশোনা ছেড়ে চলে আসতে হয়। এই বলে আঙ্কেল চলে গেলে সবাই নিশ্চিন্ত হয়ে শুয়ে পড়ে। পরের দিন লিনের ফ্রেন্ড ওকে শহরে ফিরে যাওয়ার জন্য বললে লিন ডাইরেক্টরকে মেসেজ করে শুটিং এর প্রজেক্ট নিতে না করে দেয়, কারণ সে শহরে ফিরে যেতে চায় না। এরপর যখন লিনের বন্ধুরা চলে যাবে তখন লিনের বান্ধবী এসে কিয়াওকে বলে, আমার আর লিনের মধ্যে এমন কিছু নেই যেমনটা তুমি ভাবছো, ওটা তো আমি তোমাকে রাগানোর জন্য করেছিলাম। এই বলে ও আবারও লিনের গাল টিপে দিলে কিয়াও এর রাগ তো আরো বেড়ে যায়। ওরা চলে গেলে লিন কিয়াও এর সাথে কথা বলতে আসে, কিন্তু কিয়াও তো কোনো মতেই কথা বলবে না, তাই লিন জোর করে ওকে নিজের সাথে ভেতরে নিয়ে যায়। কিছুক্ষণ পর একজন ভেন্ডার ওদের দোকান দেখতে আসে এবং
এসে বলে রাস্তা চওড়া হওয়ার জন্য নাকি ওদের দোকানটা ছেড়ে দিতে হবে। কিন্তু কিয়াও এতে কোনো মতেই রাজি ছিল না। আঙ্কেলের সাথে ওর ঝামেলা লেগে যায়, কারণ আঙ্কেল দোকান ছেড়ে দিতে চাইছিল। ঝগড়া চরম পর্যায়ে পৌঁছালে লিন কিয়াও ও আঙ্কেলকে সামনে বসিয়ে মীমাংসা করার চেষ্টা করে, কিন্তু কিয়াও তো এত রেগে ছিল যে ও লিনকে বলে দেয় তোমাকে যে কোনো একজনের সাইডে যেতে হবে। অনেক চিন্তা ভাবনার পর লিন কিয়াও এর সাইডে আসে। এরপর কিয়াও আঙ্কেলকে বাড়ি থেকে বের করে দেয়। আঙ্কেল কিয়াওকে অনেক করে বাড়িতে থাকতে দিতে বললেও কিয়াও তার কোনো কথাই শোনে না। তাই শেষমেশ আঙ্কেল রাস্তার পাশে বসে থাকে। কিছুক্ষণ পর দুটো লোক তাদের দোকান ভাঙতে আসলে কিয়াও কোনো মতেই তা হতে দেয় না। রাতের বেলা আঙ্কেল ওই বয়স্ক মহিলার বাড়িতে অনেক ড্রিঙ্ক করে ফেলে, আর লিন তাকে কোনো মতে ধরে ধরে বাড়ি নিয়ে আসে। পরের দিন সকালে আঙ্কেল দেখে কিয়াও দোকানের চিন্তায় নিজের জিনিসপত্র দোকানে পাঠাচ্ছে, কারণ সে এখন থেকে দোকানেই থাকবে। লিন কিয়াওকে এসব না করার জন্য বোঝাতে গেলে ও লিনের কোনো কথাই শুনতে চায় না, আর ওর সঙ্গে ঝগড়া শুরু করে দেয়। লিন রাগ করে চলে গেলে রাত্রিবেলা কিয়াও একাই দোকানে ছিল। হঠাৎই বাইরে থেকে কোনো শব্দ পেয়ে ও বাইরে কি আছে তা দেখতে আসে। তখনই কিয়াও দেখে একজন অচেনা ব্যক্তি ওদের দোকানের বাইরে রাখা জিনিসপত্রে পেট্রোল ঢেলে আগুন ধরাতে যাচ্ছে। কিয়াও লোকটাকে আটকাতে গেলে লোকটা এক ধাক্কায় কিয়াওকে ফেলে দেয়, কিন্তু তখনই লিন এসে কিয়াওকে ধরে নেয়। লোকটা লিনের ওপর আক্রমণ করতে গেলে তখনই আঙ্কেল চলে আসে আর ওই লোকটাকে শায়েস্তা করতে থাকে। এই দেখে কিয়াও তার ভুলটা বুঝতে পারে। এর মধ্যে আঙ্কেল ওখানে আসলে কিয়াও তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য আঙ্কেলের কাছে ক্ষমা চায়। তারা তিনজন একসাথে বসে কোক খায়, ঠিক যেমন ভাবে গ্র্যান্ডমার মৃত্যুর পর তারা একসাথে খেত। এরপর কিয়াও দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। পরের দিন কিয়াও তার বন্ধুদের নিয়ে আনারস পরিষ্কার করাচ্ছে। তখনই লিনের বাবা ফোন করলে লিন ফোনটা স্পিকারে রেখেই কথা বলে। তো হঠাৎ করেই ওর বাবা বলে ওঠে, তুমি কিয়াওকে পছন্দ করো ভালো কথা, কিন্তু এখনো তোমরা অনেক ছোট, তাই সেটার খেয়াল রেখো। এই শুনে তো লিন তাড়াতাড়ি ওর বাবার ফোনটা কেটে দেয়, কিন্তু বন্ধুরা সব কথা শুনে নিয়েছিল, যার জন্য ওরা লিনের সাথে মজা করতে থাকে। এর মধ্যেই জিংজিং এর ভাই এসে ফ্যানকে বলে আজ নাকি জিনজিন ব্লাইন্ড ডেটে যাচ্ছে, যা শুনে ফ্যান পরিমরি তখনই জিনজিন এর বাড়িতে গিয়ে পৌঁছায়। কিন্তু জিনজিনের সাথে কথা বলার সাহস না হওয়ায় ও বাইরে বসে কান্না করতে থাকে। তখনই বাকি বন্ধুরাও ওখানে চলে আসে। কিয়াও ও লিন ওকে সাহায্য করবে বলে ওকে বাড়ি নিয়ে গিয়ে প্র্যাকটিস করাতে শুরু করে যে কি করে ও জিংজিং কে প্রপোজ করবে। কিন্তু ফ্যাং তো ঠিকমতো আই লাইক ইউ বলতেই পারছিল না, তাই লিন ওকে শেখানোর জন্য কিয়াওকে আই লাইক ইউ বলে। ওরা অভিনয় করছে, কিন্তু কিয়াও ভাবে লিন সত্যিই ওকে লাইক ইউ বলেছে। আর দেখা যায় ফেরার সময় লিন কিয়াওকে আবারও লাইক ইউ বলে, যা শুনে কিয়াও তো লজ্জায় পড়ে যায়। পরে জিংজিং এর সাথে ডেটে যাওয়ার ওই ছেলেটা দেখা করতে গেলে ফ্যাং সবার সামনেই জিংজিং কে নিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। ফ্যাং জিংজিং কে নিয়ে বাস্কেটবল কোর্টে আসে এবং ওদের বন্ধুদের দেখানো পদ্ধতিতে জিংজিং কে প্রপোজ করার চেষ্টা করে। সব শেষে জিংজিং বলে সে এখন রিলেশনশিপে আসতে চায় না, কিন্তু কলেজে অ্যাডমিশন হয়ে গেলে সে এই ব্যাপারে ভেবে দেখবে। জিংজিং যে ভেবে দেখছে এটা শুনেই ফ্যাং হ্যাপি। পাশাপাশি কিয়াও লিনের ফোনের পাসওয়ার্ড জানতে পারে এবং সেটা খুব অদ্ভুত ছিল। পরে ও ওই পাসওয়ার্ডের মাধ্যমে একটা উইজার্ড আইডি দেখতে পায়, সেখানে লিন কিয়াওকে বলা তার মনের কথাগুলো লিখত। লেখাগুলো পড়ে কিয়াও এর অনেক ভালো লাগে। এরপর কিয়াও ও লিন মিলে সুন্দর করে সেজে ওদের গ্রামে ঘুরে ঘুরে প্রকৃতির সাউন্ড রেকর্ড করছিল। কিন্তু বাড়ি ফেরার সময় লিন ওর বাবার মেসেজ পায় যেখানে ওকে বিজনেসের জন্য পরের দিন শহরে যেতে হবে। কথাটা জানতে পেরে কিয়াও এর মন ভেঙে যায়। পরের দিন গ্রামে থাকা গ্র্যানি শরীর অসুস্থ হওয়ায় উনি ওই পৃথিবী ছেড়ে চলে যান। গ্রামের সবার মধ্যে একটা শোকের পরিবেশ নেমে আসে। এর মধ্যেই আঙ্কেল টিচারকে ওই উইশরুমে এনে ওর জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ উইশটা চেয়ে নেয় যে ও টিচারকে বিয়ে করবে বলে প্রপোজ করে। টিচারও আঙ্কেলের প্রপোজাল একসেপ্ট করে নেয়। পাশাপাশি জিংজিং ফ্যানকে বলে ও পরবর্তী স্টাডিতে ফ্যানের পাশেই থাকতে চায়। কথাটা শুনে ফ্যানেরও খুশির ঠিকানা ছিল না। এরপর লিন কিয়াও এর সাথে দেখা করতে এলে ও ওই উইশিং রুমেই ছিল। লিন কিয়াওকে বলে ও কিয়াওকে এবং এই গ্রামকে ছেড়ে কোথাও যাচ্ছে না। এরপর একদিন কিয়াও ও লিন একসাথে আছে এমন সময় লিনের বাবা ওখানে আসে। লিন তো ওর বাবাকে দেখে মোটেই হ্যাপি ছিল না। বাবা লিনকে শহরে বিজনেসের কাজে যেতে বললে লিন বাবার কথা শুনতে চায় না। এই নিয়ে তাদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হলে কিয়াও বিষয়টা সামলায় আর লিনের বাবাকে বলে লিন অনেক ভালো মিউজিক বানাতে পারে, তাই আপনি ওর স্বপ্নটা ভেঙে দেবেন না। আর দেখা যায় পরের দিন ভোরে মর্নিং ওয়াকের সময় বাবা লিনকে বলে আমার ইনসোমনিয়া আছে,
তাই রাতে আমার ঘুম আসে না, কিন্তু গতকাল রাতে তোমার বানানো মিউজিক শুনে আমি নিশ্চিন্তে ঘুমোতে পেরেছি। তাই আমি ঠিক করেছি তুমি মিউজিক বানাও আর ওটা নিয়ে পড়াশুনো করো। এই বলে বাবা লিনকে শহরে নিয়ে যেতে চাইলে লিনের তো এতে মন মানে না। এবার কিয়াও এসে লিনকে শহরে ফিরে যেতে বলে। কথাটা শুনে লিন একটু অবাক হয়, কিন্তু একটু পরে দেখা যায় কান্না করতে করতে কিয়াও ডেলিভারি করতে বেরিয়ে পড়েছে, কারণ লিনকে ছাড়া এক মুহূর্ত তারও ভালো লাগবে না। ডেলিভারি করে ফিরে কিয়াও দেখে লিন বাড়িতে নেই। আঙ্কেলের থেকে কিয়াও জানতে পারে লিন ওর বাবার সাথে শহরে ফিরে গেছে। কথাটা শুনে কিয়াও আপসেট হয়ে যায়, সে তো কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ে। আর তখনই লিন ওখানে আসলে রাগ দেখিয়ে কিয়াও ওখান থেকে চলে যায়। লিন কিয়াওকে মানানোর জন্য যায় এবং ওকে বলে, আমি শেষবারের মতো তোমাকে বাই করতে আজকের দিনটা থেকে গেলাম, কিন্তু আমি তোমায় প্রমিস করছি আমি নিশ্চয়ই তোমার কাছে ফিরে আসবো। এই বলে ওরা একে অপরকে প্রমিস করে। এরপর রাতের বেলা সব বন্ধুরা মিলে লিনকে ফেয়ারওয়েল ডিনার দেবে বলে ঠিক করেছে। তো সবাই সেখানে থাকলেও কিয়াও ওখানে আসে না, কারণ ও লিনকে বিদায় জানাতে চায় না। কিয়াওকে না দেখতে পেয়ে লিন ছাদে আসে। লিন কিয়াওকে ওদের ছোটবেলা রেকর্ড করা কথাগুলো শুনিয়ে ওয়াকম্যানটা দিয়ে দেয়, এই কারণে যে ওই গ্রামে না থাকাকালীন কিয়াওয়ের ওই কথা মনে পড়লে এটা শুনতে পারে। বদলে কিয়াও লিনকে উপহার হিসেবে একটা বোতল দেয় যার মধ্যে অনেক জোনাকি ছিল। রাতের অন্ধকারে জোনাকিগুলোকে দেখতে অপূর্ব সুন্দর লাগছে। এইভাবে ওই দিনটা কেটে গেলে পরের দিন লিনের যাওয়ার সময় চলে আসে। সবার মুখ ভার, এক এক করে সবাই লিনকে বিদায় জানায় আর লিন কিয়াওকে বিদায় বলে ওখান থেকে চলে যায়। এরপর সবাই নিজের এন্ট্রান্স এক্সামের স্টাডিতে ব্যস্ত হয়ে যায়। এক্সাম হয়ে গেলে একদিন রাতের বেলা সব বন্ধুরা মিলে ক্লাসে আসে। ফাঁকা স্কুলে ওরা নিজেদের মনের কথাগুলো ব্ল্যাকবোর্ডে লিখে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। তখনই ফ্যান জিংজিংকে প্রপোজ করলে জিংজিং ওর প্রপোজাল একসেপ্ট করে নেয়। দূর থেকে নিয়ান এবং কিয়াও ওদের রোম্যান্স করতে দেখছে। এর মধ্যে কিয়াও দেখে সেখানে অনেক জোনাকি উড়ে বেড়াচ্ছে। নিয়ান কিয়াওকে বলে, ক্লাসরুমে তোমার জন্য একটা গিফট রাখা আছে। কিয়াও ক্লাসরুমে গেলে ও দেখে জায়গাটা খুব সুন্দর করে সাজানো আর ওখানেই লিন কেক হাতে কিয়াওয়ের জন্মদিনের উইশ করে। এই দেখে কিয়াওয়ের তো চোখে জল চলে আসে। যদিও এক বছর কোন রকম যোগাযোগ না রাখায় কিয়াও লিনকে আচ্ছা করে ধোলাই দেয় আর লিন কিয়াওয়ের কোনো কথার জবাব না দিয়ে ওকে কিস করে নিজের করে নেয়। আর এইভাবেই সবার এক হয়ে যাওয়ার সাথে সাথে গল্পটাও এখানে শেষ হয়ে যাচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলো, ভালো লাগলে লাইক শেয়ার করো আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন বাই।